নাম্বার টাইলস। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রাম বিশ্বের দরবারে অমর হয়ে আছে সিংহ শিশু যিনি পরে দয়ার সাগর বিদ্যাসাগর হিসেবে সুপ্রসিদ্ধ হয়েছিলেন, সেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওরফে বিদ্যাসাগরের শৈশবের স্থান হিসেবে। 1820 সালের 26শে সেপ্টেম্বর হুগলি জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরে প্রশাসনিক কাজের সুবিধার্থে এই বীরসিংহ গ্রাম মেদিনীপুর জেলার সাথে যুক্ত হয়। বর্তমানে এটি বিদ্যাসাগর স্মৃতি মন্দির নামে পরিচিত। মনোরম পরিবেশে এই স্মৃতি মন্দির মন কেড়ে নেয়। মন্দিরের প্রবেশ তোরণ দেখলেই মন জুড়িয়ে যাবে। এখানে এসে প্রথমেই বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত কুয়ো, যেটি বর্তমানে পরিত্যক্ত, দেখবেন। ঝাঁ চকচকে সাজানো গোছানো এক একটি কক্ষে আছে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত অমূল্য সব সম্পদ। সমাজ সংস্কারের ওপর তাঁর হাতের লেখা পুঁথি, বংশতালিকা, তৎকালীন সময়ের তাঁর ভিজিটিং কার্ড ছাড়াও তাম্রফলক, বাঁধানো কৃত্রিম দাঁত, মানি ব্যাগ, বাতি নির্বাপন, পেপার ওয়েট, তাঁর ব্যবহৃত পুস্তক সংগ্রহ ইত্যাদি আছে। মাটি দিয়ে তৈরি বিদ্যাসাগরের জীবনের বহু উল্লেখযোগ্য ঘটনাবলীর চালচিত্র সব মিলে একরাস ভালো লাগা অন্তরে ভরে নিয়ে ফিরতেই হবে। এখানে বিদ্যাসাগরের জীবন সম্পর্কিত কিছু চিত্র মুদ্রিত আছে, জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগরের বংশতালিকা ব্যবহৃত পুস্তক সমূহ বিদ্যাসাগর মহাশয় কর্তৃক সংগৃহীত সামুদ্রিক ওভাল কিট। এখানেও কিছু ওনার ব্যবহৃত গ্রন্থ আছে। বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত হুকর, বৈঠক, ভিজিটিং কার্ড ছাপানোর তাম্রফলক, বাঁধানো কৃত্রিম নাত। Thank you.
বাতি নির্বাপনী, ধাতু নির্মিত পেপার ওয়েট মানি ব্যাগ।